কি হলো? এত সময় লাগে রেডি হতে? আমি তো কখন রেডি হয়ে বসে আছি, তোমার ছেলেকে তো রেডি করতে পারছি না। কেন, ওর আবার কি হলো? কি হলো বোঝো না, তুমি তো বলেছিলে সমুদ্র দেখাতে নিয়ে যাবে, এখন সে স্ট্রাইক করে বসে আছে। সমুদ্র দেখাতে না নিলে সে আমাদের সাথে কোথাও যাবে না। ও গড, আগে কি করি বলো তো, কোথাও বেড়াতে গেলে দু চার দিন সময় লাগে না, আর এদিকে ব্যবসা বাণিজ্যের কি যে ঝামেলা। যত ঝামেলাই থাকুক, তুমি সাত আটটা দিন সময় বের করো, সমুদ্র পাড়ে গেলে বাচ্চাদের মনও বড় হয়, তাছাড়া আমাদেরও ভালোই লাগবে। হ্যাঁ তা তো লাগবেই, চলো বাবুকে আমরা দুজনে মিলে বোঝাই। এই দেখি তো আব্বু, তুমি রাগ করেছো। তোমার সাথে কথা বলবো না, তুমি পচা, তুমি ভালো না, তুমি পচা, যাও। ওরে বাবা, আমি কান ধরছি, আগামী সপ্তাহে আমরা সবাই সমুদ্র দেখতে যাব। সত্যি বলছো? তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। সবই আছে এই জীবনে, কত যে সুখের ছবি ভাসে নয়নে, অবসান আমার সুখের অবসান। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসার গান, তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান।
কিছু আশা এই তো জীবন, কোনদিন ছিড়বে না মায়ারে বাঁধন। তুমি যে আমার চোখের আলো, ভালোবাসারি গান, তুমি ছাড়া শূন্য আমার সুখের বাগান, আমার সুখের বাগান। তুমি যে দোকান থেকে যদি প্রতিদিন 100 টাকা করে মাস্তানদের চাঁদা দিতে হয় তাহলে দৈনিক চাঁদা উঠবে 20,000 টাকা। মেলা এক মাস চললে উঠবে 6,00,000 টাকা। অথচ আমরা হাজার হাজার টাকা পুঁজি খাটিয়ে এক মাসে ব্যবসা করতে পারবো না 20,000 টাকা। এই যদি অবস্থা হয় তাহলে ব্যবসা করে লাভ কি? সবাই মিলে মাস্তানি করলেই পারি, 1 টাকাও চাঁদা দেবো না। তোমরা যদি সবাই একমত হও তাহলে ওদের মাস্তানি ছুটাইয়া দেবো। হয় ওরা থাকবে না আমরা থাকবো, আমরা সবাই একমত আছি, 1 টাকাও চাঁদা দিব না। মারামারি কাটাকাটি যা করতে হয় রাজি আছি। ওই যে এক চান্দু আইতাছে, কি খবর? আপনাদের সিদ্ধান্ত কি হইল? সিদ্ধান্ত হইল তোমরা ভুলে আর এদিকে পা দিও না। এইটাই আপনাদের শেষ কথা? এ বেটা, তোর সাথে শেষ কথার প্রথম কথা কি রে? ঠিক আছে, তাই শোনো, তোমরা সবাই লাঠি সোটা নিয়ে মোটামুটি রেডি থাকো। ঠিক আছে, চলো সাহস কার? এত বড় সাহস যে আমার ভোট দিয়ে কথা বলে? কার এত বড় সাহস? কার এত বড় সাহস? ওই বাইর কর সব মালপত্র। আজকেই হবে জীবনের শেষ মাস্তানি।
ওদিকটা দেখছি। পৃথিবীতে একটা শিশুর একমাত্র সম্বল হচ্ছে তার পিতা মাতা। বাচ্চাটা ওর বাবা মাকে হারিয়েছে, আর তুমি সাহেব, তুই একটু পরে মাইক নিয়ে বের হ, যেভাবেই হোক ওর বাবা মাকে খুঁজে বের করতেই হবে। আমি বাবুটাকে গোসল করি আনি। বাবু চলো। একটি হারার অভিজ্ঞপ্তি, একটি হারার অভিজ্ঞপ্তি। একজন ভদ্র মহিলা একটি ছেলে সহ মেলা থেকে হারিয়ে গিয়েছে। ছেলেটির বয়স 5 বছর। তার পরনে ছিল সাদা শার্ট আর মেরুন রঙের কোট। কোনো ব্যক্তি তাদের খোঁজ পেলে দয়া করে কক্সবাজার শহরে উপল কর্তৃপক্ষের কাছে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে। ভাই সাহেব, ভাই সাহেব, একটি হারানো বিজ্ঞপ্তি। একজন ভদ্র মহিলা একটি ছেলে সহ মেলা থেকে হারিয়ে গিয়েছে। ছেলেটির বয়স 5 বছর। তার পরনে ছিল সাদা শার্ট এবং মেরুন রঙের কোট। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। 5-6 বছরের একটি ছেলে পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমাণ সহ মণিপুর গ্রামের সৈয়দ বদুজ্জামানের বাড়িতে যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। 5-6 বছরে একটি ছেলে পাওয়া গিয়েছে। তুমি একটু বসো। হ্যাঁ, ¶¶
ভাই সব, একটি বিশেষ ঘোষণা। 5-6 বছরের একটি ছেলে পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমাণ সহ মণিপুর গ্রামের সৈয়দ বদিউজ্জামানের বাড়িতে যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। ভাই সব, একটি বিশেষ ঘোষণা। 5-6 বছরের একটি ছেলে পাওয়া গিয়েছে। উপযুক্ত প্রমাণ সহ মণিপুর গ্রামের সৈয়দ বদিউজ্জামানের বাড়িতে যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। ভাই সব। যত কষ্টই হোক ঢাকায় আমাকে যেতেই হবে। হে আল্লাহ, ঢাকা গিয়ে যেন দেখি পারু পরশকে নিয়ে বাসায় পৌঁছে গেছে। উপযুক্ত প্রমাণ সহ মণিপুর গ্রামের সৈয়দ বদিউজ্জামানের বাড়িতে যোগাযোগ করিতে অনুরোধ করা যাইতেছে। দেখে তো ভদ্রঘরের মেয়েই মনে হয়। সম্ভবত মাথায় কোনো গন্ডগোল আছে। সারা জীবন আমি হোমিও ডাক্তারি করলাম, কিন্তু এই জাতীয় রোগী একটাও পেলাম না, সব চলে যায় পাবনায়। আমি এর উপরে গবেষণা করব, একেই আমার দরকার। ওঠো ওঠো, এসে ধরো, আসতে ওঠো, এসো। ফুপু 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 বেলাল, বাবা কি হয়েছে তোর? ফুপু, পারু আর পরশ এসেছে। সে কি রে, গেল তোর সাথে? আলাদা আসবে মানে? আসেনি না রে। আসেনি না। ফুপু ফুপু, আমি ওদেরকে হারিয়ে ফেলেছি। ফুপু, আমি ওদেরকে হারিয়ে ফেলেছি। আল্লাহ।
আমার জীবন থেকে হারিয়ে গেছে বাবু। চাচি, আশপাশের দশ গ্রাম এবং শহর তন্দ্র তন্দ্র করলাম, কোনো খোঁজ পাইলাম না। যতদিন ওর বাবা মাকে না পাওয়া যাবে ততদিন আমি ওকে লালন পালন করব। এতে আমার যত কষ্ট হয় হোক। দেখতে এসে আমি আমার স্ত্রী সন্তানকে হারিয়েছি। এখন এখন তুই বলে দে আমি ওদেরকে কোথায় খুঁজব, কোথায়? যতদিন আমি আমার স্ত্রীর সন্তানকে খুঁজে না পাব ততদিন এই মাটি ছেড়ে আমি যাব না, কোথাও যাব না।
চলে গেলে তো কবেই যেতে পারতাম মা, কিন্তু দূরে গিয়ে কি করে বাঁচবো মা? মানুষের বাঁচার জন্য তো একটা আশ্রয় লাগে। আমার তো পৃথিবীতে কেউ নেই, কিছুই নেই। হাজার কষ্টের মধ্যেও যখন তোমার হাতটা এসে পিঠে পড়ে, তখন সব কষ্ট ভুলে যায়। আমার বেঁচে থাকার এই শেষ আশ্রয়টুকু ফেলে আমি কোথায় যাবো মা? আমি কোথায় যাবো? আমি কি তোকে সত্যিই চলে যেতে বলেছি? তুই চলে গেলে আমি তো বাঁচবো না রে বাবা। মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। যা, শাহিদকে সঙ্গে নিয়ে বের হ, ও বাজারটা করে নিয়ে আসবে, আর তুই কলেজে যাবি। ভাইয়া চলো, বাজারে যাবে না? তুই আমার মাফ করে দিস ভাই, তোর সব কষ্টের জন্য আমি দায়ী। তাহলে আমি চলেই যাই। হ্যাঁ তা তো যাই ভাই, এখন বড় হয়েছে না, পাশে তো হয়েছে না। তোমাদেরকে ছেড়ে আমি কোথায় যাবো ভাইয়া? চলো চলো। ঠিক আছে তুই দাঁড়া, আমি ব্যাগটা নিয়ে আসি। যাও। সব সময় চুপচাপ, মুখে হাসি নেই, চলাবলায় কোনো প্রাণ নেই, টাকা পয়সা সম্পত্তি খাওয়া পড়ার তো কোনো অভাবই নেই। তাহলে সব সময় কি ভাবে সে? কিসের কষ্ট ওর মনে? পরশ, কিরে কি ভাবছিস? কিছু না ভাইয়া, চলো। কি সুন্দর একটা মেয়ে, অপূর্ব ব্যবহার, মেধাবী ছাত্রী, ক্লাসে ফার্স্ট হয়, অথচ মেয়েটা কারোর সাথে মেশেও না, কথাও বলে না, সব সময় একা একা থাকে। ওর সমস্যাটা কি? ওর সমস্যাটা হচ্ছে ওর বাবা একজন নামকরা দাগি চোরাকারবারি, কদিন পর পরই ধরা পড়ে বিডিআর এর কাছে এবং পুলিশের কাছে, ইচ্ছে মতো ধোলাই খায়, হাজত খাটে, আবার বেরিয়ে আসে, আবার সেই একই ব্যবসা। প্রচুর টাকা পয়সা করেছে, বাড়িটা যে কি সুন্দর বানিয়েছে দেখলে মনে হবে ওটা কোনো মন্ত্রীর বাড়ি। কিন্তু মেয়েটার কষ্ট হচ্ছে যে তার সব গুণ আছে, অথচ মানুষের কাছে, বন্ধুদের কাছে সে বড় মুখ করে কোনো কথা বলতে পারে না, সমাজে বুক ফুলিয়ে চলতে পারে না। ও আচ্ছা, ক্লাসে যাই। মামনি ক্লাসে যাবে না? জি স্যার। এসো।
কিরে দোস্ত, এখনো বাড়ি যাসনি? না রে দোস্ত, বসে বসে প্রকৃতি দেখছি। হ্যাঁ তাই ভালো, তোর তো বাড়ি গিয়েও শান্তি নেই। আরে না, এমনি বসে আছি, ভালো লাগছে। তা তুই কোথায় যাচ্ছিস? আমি একটু বাজারে যাচ্ছি, তাড়াতাড়ি ফিরতে পারলে তোর সাথে বসে গল্প করব। ঠিক আছে তাহলে চলি। হ্যাঁ আচ্ছা। আবার গিটার হাতে নিয়েছিস? কি রে তুই কখন এলি? এই তো। তুই তো কষ্ট পেলেই গিটার নিয়ে বসিস, রাখ তো, চল তোকে নিয়ে ঘুরে আসি। না রে বাইরে যাবো না। সবসময় আমি দুঃখে দুঃখে ভাব করিস না তো, রাখ চল। আহা দাঁড়া, আহা চল। ছেলেটা এখানে একা একা বসে থাকে, সন্ধ্যার আগে বাড়ি মনে হয় ওর বাবা মার কথা ভাবে। ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কি সুন্দর একটা ছেলে না রে সুখী, লাখের মধ্যে একটা। অথচ নিয়তির কি পরিহাস, কোথায় আছে ওর বাবা, কোথায় আছে মা ও জানে না। যে বাড়িতে বড় হলো সেখানে অত্যাচারের সীমা নেই। আসলে অন্যের কষ্টের কথা ভাবলে নিজের কষ্ট থাকে না। দুনিয়াটা যে আসলে কি আল্লাহই জানে। তুই হাসছিস কেন? আশ্চর্য, আমি কি হাসির কথা বলেছি? না, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। কি কথা? বাসুর সাথে যদি তোর বিয়ে হয় তাহলে তোর বেচারা তোর দেবর হবে, তখন না হয় একটু আদর যত্ন করে বেচারে দুঃখ কষ্ট ভুলিয়ে দিস। তোর কি মনে হয় বাসুর সাথে আমার বিয়ে হবে? তোর বাবা তো ওর বাবার সাথে বিয়ে পাতিয়ে রেখেছে। ওই দামরাটার সাথে বিয়ে হওয়ার চেয়ে গাছের সাথে বিয়ে হয় অনেক ভালো। কিন্তু তোর তো কোনো এড়ানোর উপায় নেই, তোর বাবা যে অমানুষ। আমার 1 কোটি টাকার মাল খায়া ফালাইছস, আবার খবর পাইছস বড় দানাইছে, সেই সুযোগ তুই আর জীবনে পাবি না। শুধু মাল খাইয়া পোষাচ্ছে না, সাথে তো
শাল হলে ভালোই তো। শালা, মেয়ে মানুষের কথা কখনো বলবে না। মেয়ে মানুষ মানে হচ্ছে বোঝা। দেখো না, নিজের মেয়ের নাম রেখেছি পাথর, পাথর। আমার যাবার তো একটাই জায়গা আছে বন্ধু, শ্বশুর বাড়ি। আরে না না, শ্বশুর বাড়ি না, মেরা স্বপ্ন কি মেরা দিল কানছে। থাক দোস্ত, যাও যাও, ভালো থাকো। আপা, এইগুলো আমি নিজের হাতে বানাইছি, খাইলে আপনার ভালো লাগবো। এরপর একটা মজা করে চা বানাই দিন, খাইলে মনটা একেবারে ফুরফুরা হয়ে যাবো। তুই কিছু বলবি? হাফা, আমার 4-5 দিনের ছুটি দিতে হইব। আম্মার কাছে বল, আম্মা ছুটি দিতে চায় না, কিন্তু ছুটি যে আমার লাগবে আফা। কেন রে? আমার বিয়ের কথাবার্তা হইতেছে তো, আমার দেখতে আইব। তোকে দেখতে আসবে? বউটা আমার খুব মুডে আছে। আজকে মনের দুটো কথা খুলে বলা যাবে। ঠিক আছে, তুই ভাবিস না, আমি তোর ছুটির ব্যবস্থা করে দেবো, কেমন? পাথর, তোমার মুখের এক ফুটা হাসি দেখার জন্য আমি সব কাজ ফেলে ছুটে আসি। কোনো দিন তোমার মুখে হাসি দেখি না। আজ তোমাকে হাসতে দেখে আমার বুকের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। আজ আমি যে কত খুশি হয়েছি তা পৃথিবীর কেউ বুঝবে না। কিন্তু তোমার মুখটা হঠাৎ আবার কেন মলিন হয়ে গেল জান? দুদিন পর তুমি আমার বউ হবে, তোমার মলিন মুখ দেখে আমি যা সইতে পারি না জান। পাথর, পাথর শোনো। বাসু, কারো বেডরুমে যেতে হলে পারমিশন লাগে, আপাতত একটু দূরত্ব বজায় রেখে চলো। জি আন্টি। তোমার নাম পাথর রাখিনি, তুমি আসলে একটা পাথর। পাথর কি ব্যাপার বাবা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মনটা খারাপ কেন? না এমনি। মামনি, মা, ওকে আমি সহ্য করতে পারি না, আমি কবে না জানি বিষ খেয়ে মরি। মারে, জগৎটা বড় কঠিন, এখানে বেঁচে থাকতে হলে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয় পরের সাথে, ঘরের সাথে, এমনকি নিজের সাথে। আমার নিজের জন্য কোনো মায়া নেই মা, আমি সব কষ্ট সহ্য করে বেঁচে আছি শুধু তোমার জন্য। আমি চলে গেলে যে তুমি একা হয়ে যাবে। আমি জানি রে মা, আমি জানি। হে খোদা, আমি কি সারা জীবন আমার স্ত্রী সন্তানকে খুঁজে পাবো না?
যাইবা? না যাব না। ব্যাপার কি রে ভাই, তোমারে দেখে সারাদিন বৈসা থাকো, লোকজনও নেও না, মালপত্র উঠানো না। মাফ করো ভাই, মাফ করো, আমি এত কথা বলতে পারবো না, যাও। ঠিক আছে। মাতাল ড্রাইভার ভাই।
একদিন খাবো। আই হয়ে গেছে, তুই এমন ভ্যাটকা ভ্যাটকা তাগালি কেন? আরে কথা কষ্ট কেন? আমার বন্ধুর সাথে খারাপ ব্যবহার করলি কেন? মা তুমি ভেতরে যাও। আমার মা এই সংসারে আসার পর থেকে আজ পর্যন্ত একটা দিন সুখের মুখ দেখেনি, নীরবে নিভৃতে শুধু চোখের জল ফেলেছে। আজ তুমি আমার মায়ের গায়ে হাত তুললে, কি চাও কি চাও? তুমি কি চাই বুঝো না? এই যে এত বড় বাড়ি, এত টাকা পয়সা, এত আরাম, আয়েশ কই থেকে আসছে? নিতে কি করি তোমার টাকা পয়সা? কি হবে এই টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে? আমরা তো কোনোদিন এমন টাকা পয়সা চাইনি যা শুধু সংসারে অশান্তি নিয়ে আসে, সমাজের কাছে মাথা হেট করে দেয়। আমরা চেয়েছিলাম শুধু শুধু একটু সুখ। সেই সুখ তুমি আমাদেরকে কোনো দিন দাওনি, দেবার চেষ্টাও করনি। আরে এর চেয়ে রাস্তার লোকজনেরা অনেক ভালো আছে, দিন বাদে একবেলা খেয়েও তারা সমাজে বড় মুখ করে কথা বলতে পারে। কিন্তু এত টাকা পয়সার মাঝে বড় হয়েও আমি কোনোদিন হাসতে পারিনি সমাজের কাছে, বন্ধুদের কাছে। আমি কোনোদিন বুক ফুলিয়ে কথা বলতে পারিনি যে টাকা পয়সা গভীর রাতে একটা মায়ের সুখ কেড়ে নেয়, মেয়ের সামনে তার মাকে অপমান করে। চাই না সব টাকা পয়সা গাড়ি বাড়ি, আমি আগুন জ্বালিয়ে দেব, আমি আগুন জ্বালিয়ে দেব। সাপের বাচ্চা সাপ, আমার এত কষ্টের বাড়ি গাড়ি তুই জ্বালিয়ে দেবে? তোর হাত পা আমি একদম টুকরে টুকরে করে ফেলবো, জ্বালিয়ে দেবে। Thank you.
তুমি কেন গাও? এ গান তো আমার গান, আমার তো জগতে কেউ নেই, তোমার তো সব আছে, তোমার কিসের কষ্ট? মানুষের মনের ভেতর এত অলিগলি আছে, কখন যে কোন গলিতে আগুন লাগে তা কি বাইরে থেকে কেউ বোঝে? আর বুঝতে চাই না, বুঝতে চাই না, শুধু জানতে চাই কতকাল কতকাল আমরা এভাবে কষ্ট বয়ে বেড়াবো? আমরা কি পারি না সব কষ্টকে ভুলে গিয়ে হাসতে খেলতে জীবনটা কাটিয়ে দিতে? পারি না? হ্যাঁ পারি।
হবে তোমার আমার। তুই আমার সবকিছু পাথর বানায় দিলি। এক কাম করে দোস, সেমনি যখন এত দাম আক ওরে ধইরাই না ইষ্ট কুলু কইরা রে। খাপ শালা, বাজে কথা বলবি না। ও যতই দেমাক দেখাক ও কি রাস্তার মেরে শালা, তাহলে তুই কি করবি? ওর পিছনে ঘুরতে ঘুরতে তোর তো শালা পঞ্চাতরা জুতা ক্ষয় হয়ে গেছে। ওকে তো আমার বউ হতেই হবে। চেয়েছিলাম বিয়ের আগে একটু পিরিতি টিরিতি করব, তার হলো না। বিয়ের পরে আমি ঠিকই এর সুদ নিয়ে ছাড়ব, কড়াই গন্ডায় সুদে আসলে। বড় ভাই, বড় ভাই কেমন আছেন? মা, তুমি? আমি তো তোমার শাশুড়ি। আরে ওই হইল হইল, মুসলমান রসুলন সব ভাই ভাই। বন্ধু, তোমার ভাই জিনে ধরছে। আরে বুইরা শালা, জিনে ধরে নাই, মেয়ের মনে রং ধরেছে, এইটুকু বোঝো না। তুমি শালা আমার বিয়াই হবা কেমনে? নো নো, লক্ষণ সন্দেহজনক। আরে দূর, চলো বসি। আহা, চলো না। না, কিছু একটা হয়েছে। কিছু হয়নি মা, মনটাকে পাল্টে ফেললাম। আচ্ছা, কে দেখি হবে ভাবছি, হাসতে হাসতে জীবনটা কাটিয়ে দেই। আমি তো এটাই চাইলি মা, তুই হাসবি, সারা বাড়ি ছোটাছুটি করবি। আহা কি আনন্দ মা, মা এই রে দেখো তো মা কেমন হয়েছে, তোমার জন্য নিয়ে এসেছি। খুব সুন্দর, কিন্তু টাকা পেলে কোথায়? তোকে তো কেউ বাড়তি টাকা পয়সা দেয় না। তোমারই টাকা মা, তুমি আমাকে মাঝে মধ্যে যা দাও আমি তো তা সব খরচ করি না। অনেক টাকা জমেছিল, আজ হঠাৎ মনটা খুব ভালো লাগছে, ভাবলাম কি করি কি করি কি করি, তোমার কথা মনে পড়তে চলে গেল বন্ধরে। ব্যাস, সামনের দিকে আর এসব করবি না, আমার এসব দরকার নেই, আর তোরও টাকা জমানোর দরকার নেই। একটু ফল ফলা দি, দুধ ডিম কিনে খাবি, তাতে তোর স্বাস্থ্যও ভালো থাকবে আর লেখাপড়াও ভালো হবে। সে নিয়ে তুমি ভেবো না মা, আমি ঠিকই ভালো রেজাল্ট করব। এখন চলো, শাড়িটা পরে আমাকে দেখাবে, চলো। মা
অন্তরে পালাম না বুঝাই তেরে। এই ভাইয়া, এই ভাইয়া, আরে ভাইয়া পড়ে যাচ্ছ কেন? এই ইডিয়েট, এত মধুর সুরে ভাইয়া ডাকছিস কেন রে? ভাইয়া তোমার যদি ভালো লাগে আরো দশ বার ইডিয়েট বলো, তবুও তো তুমি আমার ভাই, তোমাদের কাছেই তো আমি মানুষ। ওরে শালা, তোর দিকে ওটা দিল খুলে গেল রে। পরশ চলো, পরশ এদিকে একটু আয় তো। কি ব্যাপার ভাইজান, হঠাৎ আজকে আপনার মনটা একেবারে বাইরাম বাইরাম করতেছে। হেমনি ভাইয়া, ব্যাপার আবার কি? ব্যাপার তো নিশ্চয়ই একটা আছে। এই মুকুল, মুকুল এই নে এই গানটা চালু মেশিনে রাইখায়। ভাইজান ব্যাপার যাই হোক, কোন ফুলপুরি জলপুরির পাল্লায় পইরা লেখাপড়ার বারোটা বাজেও না। কি যে বলো ভাইয়া তুমি। হ ভাই, বিয়া শাদি ঘুরে দেখা কিছুই বুঝি না, তোমার বসটা তো আমারও ছিল নাকি? এই ভাইয়া, বিয়ে শাদি করো নাই তো বুঝলাম, কিন্তু কাউকে ভালোবাসছো কখনো? আজ কলেজে যাব না। যাবে না, কিন্তু আমার তো যেতে হবে। তুমিও যাবে না? তাহলে কি করব? যা খুশি তাই করব। কিন্তু এখানে তো করা যাবে না। আমাদেরকে এই অবস্থায় কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। চলো তাহলে ওই দিলু চাকমার বাড়ির পেছনে যাই। বাস বাগানে সিপার মোর ডর লাগে, তুমিও চলো। আমার সালা লও লও চলো যাই গে। শেরে তাড়াতাড়ি পালাও। ও মাই গড, কি হলো ঘুমোচ্ছ নাকি? না ভাবছি। কি ভাবছ? জানো আমার নামটা নিয়ে আমি কষ্ট পেতাম, আমার জন্মদাতা মেয়ে মানুষকে মনে করে বোঝা, আর তাই আমার নাম রেখেছিল পাথর। এই নাম নিয়ে আমি জীবনে অনেক দুঃখ পেয়েছি, বন্ধু বান্ধব প্রতিবেশী অনেকেই আমাকে পাথর বলে ব্যঙ্গ করত, কিন্তু আজ খোদার কাছে শুকরিয়া জানাচ্ছি,
আমার নামটা যে পাথর হয়েছিল এই জন্য। কেন কেন? বারে তোমার নাম যে পরশ, তোমার নামের সাথে আমার নাম যোগ করে দেখো না কি হয়। পাথর পরশ, পরশ পাথর, পরশ পাথর, পরশ পাথর। ও মাই গড, সাংঘাতিক চমৎকার তো, তুমি এত সুন্দর করে ভেবেছ। হ্যাঁ পরশ, বাস্তবে তো পরশ পাথর বলে কিছু নেই, নারী আর পুরুষের মিলনটাই তো পরশ পাথর। কিন্তু সেই মিলনটা কবে হবে? আরে সাহেব, আমিও তো সে কথাই ভাবছি। মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে।
পাথর বাড়ি যাবে না? না। কি করবে? এইখানি এই ঘাসের মধ্যে শুয়ে থাকবো সারা জীবন। কি হলো, কিছু বলছো না যে? ভাবছি। কি ভাবছো? কখন যে দুজন একাকার হয়ে গেলাম নিজেই জানি না। আসলেই তাই, আমিও বুঝতে পারিনি কেমন করে তোমার মাঝে হারিয়ে গেলাম। কিন্তু কাজটা বোধ হয় ঠিক হয়নি। ঠিক হয়নি মানে? মানে হচ্ছে আবেগের বশে আমরা জড়িয়ে গেছি, কিন্তু মুখে মুখে বাসু ভাইয়ের সাথে তোমার বিয়ের একটা কথা হয়ে আছে। তো তুমি কি মনে করো পৃথিবী উল্টে গেলেও আমি ওকে বিয়ে করবো? আরে আমাকে তো তিনবার ফাঁসি দিলে বাসুর মতো একটা বাজে ছেলেকে বিয়ে করবো না। তুমি আর কখনো জাতীয় কথা মুখে আনবে না। আচ্ছা আনবো না। না, আমার মাথায় হাত দিয়ে বলো, আর যদি কখনো এমন কথা বলো তাহলে আমি আত্মহত্যা করব। ঠিক আছে, বলবো না, কিন্তু তারপরও দিনের বেলা আমাদের দেখা সাক্ষাৎ হওয়া কঠিন। আমি প্রতিদিন রাতে তোমার সাথে দেখা করব। মাই গড, রাতে বাবা তার লোকজন নিয়ে বাড়ির মধ্যে আড্ডা মারে। কিন্তু প্রতিদিন রাতে দেখা হতেই হবে। রাতে যদি আসতে চাও তাহলে সাদা ড্রেস পরে আসবে। সাদা ড্রেস কেন? কারণ বাবা ওই সাদা ড্রেসকে একটু ভয় পায়। একবার ডিবির লোকেরা বাবাকে ধরে নিয়ে এমন মান মেরেছিল যে 3 মাস হাসপাতালে ছিল। এরপর থেকে বাবা সাদা ড্রেস দেখলে ভয় পায়। ঠিক আছে, আমি সাদা ড্রেস পরেই আসবো। তুমি দেখো, ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ দেখি মা, একটু হাঁ করো তো। হা 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 আ আ আ আ। জান দিতে হবে না, তুই শুধু আপাতত এই চিঠিটা দিস। আচ্ছা। আপা, আপা, এই আমি পুকুর ঘাটে। আপা, পরশ ভাই চিঠি। আমি রাতে তোমার সাথে দেখা করতে আসব, খেয়াল রেখো। পরশ আসছি মা। পরশ আসছি মা। তুই আজকে কলেজে যাস না বাবা? তুমি বললে যাব না। ঠিক আছে বস। বাসু, শাহেদকে নিয়ে এক্ষুনি বাজারগুলো করে নিয়ে আয়। মারিস না যেন। আরে না না। কিরে, কি খবর? এমনি এলাম ভাইয়া। নে ধর। আমার গোবরে যান না কে? যাইন আইসিন। কিন্তু মা, আমি একটু আসছি।
রাত বিরেতে কখনো আমাদের বাড়িতে এসো না, বিপদ হয়ে যাবে। সবাই সন্দেহ করছে, আজকে ১২টায় আমি তোমার জন্য সবুজ বাগানে অপেক্ষা করব। তুমি অবশ্যই এসো। ইতি পাথর ১২টা। কিন্তু মা, ইয়েস, কিরে তুই কোথায় গেলি? শোন, তুই একটু তোর খালার বাড়ি যাবি, তাকে বলবি কালকের মধ্যে যেন সে আমাদের বাড়ি আসে। এ মা, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমি এখন একটু ডাক্তারের কাছে যাব, বিকালে খালার বাড়ি যাই মা। ঠিক আছে। ও বাজে দুটো, এখনো এলো না। এগুলো কি মানুষের কাজ? পিন্ডি করি পিড়িতের, আর করবা পিড়িতি? আর করবা? করো করো, বোঝো বোঝা। চিঠি যদি দেরিতে পেয়ে থাকে, পরে যদি বেচারা এসে ফিরে যায়, থাক আর একটু দেখি। এই টিয়া পাখি, সরি দেরি হয়ে গেল। বোঝার চেষ্টা করো, মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে না। তুমি আর কোনো কথাই বলবে না, আর কখনো তোমার আসার দরকার নেই। কেন চুরি? আবার সিনা চুরি? আচ্ছা তারাও দেখাচ্ছি মজা।
পেয়েছি তোমার মাঝে আমি যে আজ হারিয়ে গেছি হায় হায় হারিয়ে গেছি তুমি প্রেম দিয়েছো তুমি সুখ দিয়েছো তুমি প্রেম দিয়েছো সুখ দিয়েছো জানি মন চুরি করে তুমি করো নাথন ফোন দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন তুমি একটু আড়াল হলে এই অন্তর শুধু জলে মনের চোখে দেখো আমার বুকে কি আগুন মন চুরি করে তুমি করো নাথন ফোন সরে গেলে কেমন করে মন হায় হায় কেমন করে মন ও তুমি এলে রঙে রঙে রাঙাতে জীবন একটুখানি সরে গেলে কেমন করে মন হায় হায় কেমন করে মন তুমি দূরে থেকো না তুমি ভুলে যেও না ছাড়া পালে জ্বালা পড়ে যেতে মন চুরি করে তুমি করো না ধুন ফোন দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন তুমি একটু আড়াল হলে এই অন্তর শুধু জলে মনের চোখে দেখো আমার বুকে কি আগুন মন চুরি করে তুমি করো না ধুন ফোন দূরে দূরে থাকো কেন হৃদয় করে খুন তুমি একটু আড়াল হলে এই অন্তর শুধু জলে মনের চোখে দেখো আমার বুকে কি আগুন মন চুরি করে তুমি করো না ধুন ফোন মন চুরি করে তুমি করো না Oh!
আপনাকে খাই উপরে মানুষ করেছি, আর জয় আমার ঘরে ছুরি ধরেছে। চাচা 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 দেখেন, পাথর পাথর পাথর, এই চিঠি কার? কথা বলছিস না কেন? কার এই চিঠি? আমার। জানিস না তুই, বাসুর সাথে তোর বিয়ে ঠিক করা আছে। আমি কোনোদিনই ওকে বিয়ে করব না। ওকে বিয়ে করবি না? বিয়ে করবে রাস্তার ছেলেকে? তুমি আমাকে যতই মারো, মেরে টুকরো টুকরো করে ফেললেও আমি কোনোদিন ওই বাসুকে বিয়ে করব না। দাঁড় পাথর, আমি তোকে সাবধান করে দিচ্ছি, আর কোনোদিন ওই কথা মুখে আনলে আমি তোকে সত্যি জানি মেরে ফেলবো। তোমার বাবা এবং শান্তুদের নিয়ে রাতে আসো, জরুরি কথা আছে। এক শুয়োরের বাচ্চা আমার কলিজা ধরে টান মেরেছে, আর আমি চেয়ে চেয়ে দেখবো? শোন, আজ রাতে ওই শুয়োরের বাচ্চাকে ঘুমের মধ্যে হাত পা বেঁধে নিয়ে যাবি, ট্রলারে করে গগনবিল পার হবি, ওই পারে নিয়ে টুকরো টুকরো করে কেটে বটি কাবাব করে নদীতে ফেলে দিবি। যেন কোনো চিহ্ন না থাকে, ঠিক আছে? জি আঙ্কেল। হ্যাঁ চলো। কি ব্যাপার, তুই এখানে? বাবা, আমি আর কোনোদিন তোমার অবদ্ধ হব না, যা বলবে তাই করব, যেখানে বিয়ে দেবে সেখানেই রাজি হব, পরশের নাম আর কোনোদিন মুখে আনবো না। তবু তুমি ওকে খুন করো না, আমি তোমার পায়ে পড়ি বাবা। ওকে অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে দাও, ওকে অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে দাও। যা বলছিস, মাথা ঠিক রেখে বলছিস তো? হ্যাঁ বাবা, এই এই তোমার হাত মাথায় রেখে বলছি। তাহলে কালই ওকে ডেকে আমাদের সামনে বলে দিবি, তোর সাথে যেন আর কোনো সম্পর্ক না রাখে, এই গ্রাম ছেড়ে সে যেন চলে যায়। হ্যাঁ বাবা। এই যা তোরা চল।
রে? ভাবছি সাপের গায়ে আঘাত দিয়ে সাপ জীবিত রাখতে নেই, সুযোগ পেলে সে ছোবল মারবে। তাহলে চল শালারে আজই ফিনিশ করে দে। রাখ বেটা, এত গরম খাইস না, কালকে দিনটা দেখ পাথর কি করে, তারপর দেখা যাবে। রাইট রাইট, ধরা পড়ে গেলে মা এবং সাইদি বড় বিপদের কারণ হয়ে দাঁড়াবে। চল। পরশ ভাই, আপা আপনারে ডাকছে। কোন আপা? পাথর আপা, আপনারা এক্ষুনি যাইতে গেছে। ঠিক আছে, তুমি যাও। জরুরি কথা আছে। বলো, কি বলবে? তুমি আমাকে ভুলে যাও পরশ। তুমি কি ভয় পেয়েছো পাথর? ভয়? কিসের ভয়? ওরা আমাকে মেরে ক্ষত বিক্ষত করেছে, বাড়ি থেকে বের করে দিতে চেয়েছে। তোমার বাবা হয়তো তোমাকে মারবে, কিংবা প্রেমের জন্য আমাদের দুজনকেই হয়তো জীবন দিতে হতে পারে। বাজে কথা বলো না, আমি কাউকে ভয় পাই না। তাহলে ভুলে যেতে বলছো কেন? হিসেব করে দেখলাম তোমার আমার মিলন হওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ বাসুর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে 10 গ্রামের মানুষ এটা জানে। এই অবস্থায় আমি তোমার হাত ধরে চলে গেলে কেলেঙ্কারি হবে, এত বড় কলঙ্কের বোঝা আমি আমার পিতামাতার উপর চাপিয়ে দিতে পারি না। তাছাড়া সমাজ বলে তো একটা কথা আছে, আর আমি সমাজেরই একজন। সুতরাং আমি চাই তুমি আমাকে ভুলে যাও, কষ্ট হলে আমার জীবন থেকে তুমি সরে যাও। এটা তোমার মনের কথা নয় পাথর। এটাই আমার মনের কথা। না পাথর, তোমার চোখ মুখ পরিষ্কার বলছে এটা তোমার মনের কথা নয়। তোমার কাছে তাই মনে হতে পারে, কারণ তুমি তো আমাকে ভালোবাসো। তুমি বাসো না? বাসতাম। বাসতাম মানে এখন বাসো না? তাহলে পেছনে সবকিছু কি মিথ্যে? মিথ্যে নয়, শুধু স্মৃতি। শুধুই স্মৃতি? এত তাড়াতাড়ি সব স্মৃতি হয়ে গেল? তাই যদি হবে, তাহলে সেদিন আমার মাথায় হাত রেখে কসম করেছিলে কেন যে আমাকে না পেলে তুমি আত্মহত্যা করবে? সেদিন কেন খোদার কাছে হাত তুলে শুকরিয়া করেছিলে আমার পরশ নামের সাথে তোমার নাম যুক্ত হয় পরশ পাথর হয় বলে? চেয়েছিল না পরশ, তুমি কি ভুলে গেছো তোমার কোনো পিতৃ পরিচয় নেই? তুমি হিন্দু না মুসলমান তাও কেউ জানে না। জন্ম পরিচয়হীন একটা রাস্তার মানুষের সাথে কি করে আমার মিলন হতে পারে? হ্যাঁ পাথর, তুমি ঠিকই বলেছ, আমি তো ভুলে গিয়েছিলাম আমি জন্ম পরিচয়হীন একটা রাস্তার মানুষ। তোমার সাথে আমার কিছুতেই মিলন হতে পারে না, কিছুতেই না। তোমাকে ভুলে যেতে পারবো কিনা জানি না, তবে আমি সরে যাব, তুমি নিশ্চিন্ত থাকো। আমি চিরদিনের জন্য তোমার জীবন থেকে সরে যাব, আর সারা জীবন দোয়া করব তুমি যেন সুখী হও। যদি কোনোদিন অকারণে তোমাকে দুঃখ দিয়ে থাকি তবে ক্ষমা করে দিও। শোনো, খুব শীঘ্রই আমার বিয়ে, তুমি যদি এই গ্রাম ছেড়ে চলে যাও তাহলে আমার জন্য খুব ভালো হয়। ভেবো না পাথর।
সমুদ্রের শ্যাওলার মতো ভাসতে ভাসতে একদিন তোমাদের ঘাটে এসে ভিড়েছিলাম। আবার না হয় ভাসতে ভাসতে অন্য কোথাও চলে যাব।
আবার বাঁধলাম প্রাণ বন্ধের শানে, কত কথা ছিল মনে ঘর বাঁধলাম প্রাণ বন্ধের শানে, কত কথা ছিল মনে চিরদিনের জন্য চলে যাচ্ছি, আর তো কোনোদিন তোমাদের কোনো কাজে এসে বাধা হয়ে দাঁড়াবো না। কিন্তু আমি তো নিশ্চিন্ত হতে পারছি না ভাইজান, আমাদের খেয়ে আমাদের পরে আমারই কলিজা ধরে আপনি টান মেরেছিলেন, আবার কখন এসে কোন বিপদ ঘটিয়ে বসেন তার ঠিক আছে, এত দুশ্চিন্তার মধ্যে থেকে লাভ কি? আমি নিশ্চিন্ত হতে চাই, একেবারে নিশ্চিন্ত। আমি গরিবের টেম্পোর নিচে পড়ে মরতে চাও কেন? তোমার কোনো প্রেস্টিজ নেই? কে কি Oh,
মারো, মারো আমাকে, আমাকে মেরেই ফেলো। দুনিয়াতে যার কেউ নেই তার বাঁচার কি দরকার? মারো। খোদা, তুমি জানো আমার ছেলেটা এখন কোথায় আছে। যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো। আমি আমি কোথায়? তোমার কোনো ভয় নেই বাবা, এখন কথা বলো না, পরে সব কথা শুনবো। জীবনে সয় না, তাই না বলেই চলে গেলাম। আয়োজনের দরকার নাই, খালি একটা বিয়ার শাড়ি নিয়ে আসবি, যা। জি আস। সালাম আলাইকুম খালু জান। ওয়ালাইকুম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। বিয়ার খবর পাই গেছো? খালা। কি রে, তুই কোত্থেকে এলি? বিয়ে কার? খালু যে বলল বিয়ের খবর পেয়ে গেছি। বিয়ে তো না, তোর খালা আর খালা তো বোনের কোরবানি। আমি তো কিছুই বুঝতে পারছি না খালা, কি হয়েছে আমাকে খুলে বলো তো। কি ব্যাপার, কাজই এখনো এলো না? কিরে কাজ? কালী সাহেব 10 মিনিটের মধ্যে আয়সা পড়বো। একটা এতিম ছেলে জীবন ওরা নষ্ট করে দিল, আর আর আমার মেয়েটারও মরার ব্যবস্থা পাকা হচ্ছে। চলো তো পাথরকে দেখি। ছেলেকে তো রাস্তায় দেখে আসলাম, পাগলের মতো ঘুরছে। খালা, তুমি তোমার জীবনটা ধুকে ধুকে পার করেছো, পাথরের জীবনটা ধ্বংস করো না খালা, তুমি ওকে নিয়ে আজই পালাও। হ্যাঁ খালা, বাকিটা আমার উপর ছেড়ে দাও। পরশ, পরশ, মা, সারা জীবন যে ভালোবাসা তুমি আমাকে দিয়েছ তার ঋণ আমাকে এভাবে শোধ করতে হবে কোনোদিন ভাবিনি। আমি চিরদিনের জন্য তোমার কাছ থেকে চলে গেলাম মা, কোথায় যাব তাও জানি না, শুধু জানি
চলে যাওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই। তোমার কাছ থেকে বিদায় চেয়ে নেবার ক্ষমতা আমার নেই মা, তাই রাতের অন্ধকারে না বলেই চলে গেলাম। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। ছিলাম সেদিন থেকে সে ওরকম কথাও বলে না, কাউকে চেনেও না। পারো, এতদিন পর তোমাকে পেয়েছি, তুমি কথা না বলে পারো না। পারো, তুমি কথা না বলে পারো না, কথা তোমাকে বলতেই হবে, কথা তোমাকে বলতেই হবে। পারো, সুখেরি বাগান।
পারু, পারু তুমি হে আমাদের পরশ। আরে রফিক, কি করস? চল ঘুরে আসি। সালাম আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। সবাই একজন রেডি রে বাবা? আঙ্কেল সব রেডি। চাচা সর্বনাশ, পাথরও নাই চাচিও নাই। নাই মানে কোথায় যারা? কেউ সামনে যাবে না। কি শুয়োরের বাচ্চা? সকালের দিকে নাকি বিরোধী রোগ বসেছিল। হ্যাঁ চল চলে। মেরে ফেলার চক্রান্ত হয় সেদিন পাথরই তার বাবার পায়ে ধরে তোমার প্রাণ ভিক্ষা চেয়েছিল, আর সবার সামনে কথা দিয়েছিল তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেবে। ও যা কিছু করেছে শুধু তোমাকে বাঁচানোর জন্য করেছে বাবা, আমি সব জানি বলেই ওকে নিয়ে এসেছিলাম তোমার হাতে তুলে দেবার জন্যে। তোমরা তোমরা আমার মেয়েটাকে বাঁচাও বাবা, বাঁচাও। আমার ছেলের জীবন যে বাঁচিয়েছে সে মরতে পারে না, আমার জীবন দিয়ে হলেও আমি তাকে বাঁচাবো। Oh!
বাসুদের ভালোবাসা লেগেছে। বলিস কি? তাড়াতাড়ি চল চল। আমার জীবনের চরম আনন্দের দিন, আমি আমার বাবা মাকে খুঁজে পেয়েছি। হ্যাঁ মা, এসো মা। মা, ইনি হচ্ছেন আমার বাবা আর ইনি আমার মা। বাবা, এই মা আর এই শাহেদ ভাই আমাকে লালন পালন করেছে, তোমাদের অভাব কখনো বুঝতে দেয়নি। আপনারা আমার পরম আত্মীয়, আপনাদের ঋণ আমি কোনোদিন ভুলব না। তাই বলে আমার ছেলেকে কিন্তু নিয়ে যেতে দেব না। আমিও যাব না। না না না, ও আপনাদের কাছেই থাকবে আর আমরাও আপনার কাছে থাকব। তুমি আমার ছেলের জীবন বাঁচিয়েছ। তুমি শুধু আমার পুত্রবধূ নও, তুমি আমার মা। কি বলো? জীবন 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 হে হে জীবন, শুধু আনন্দ সুখে ভরা এ জীবন, অসন্ত হুকরিত হে